যাচ্ছি। তা আমার কাছে মনে হয়েছে, মুক্তাসার সংক্ষেপেই বলবো ইনশাআল্লাহ, যে যে বিষয়টা আজকে আমাদের আলোচ্য, এ বিষয়টা দিনের অন্যতম শ্রেষ্ঠ ফরজ ইবাদত। আমরা কোরআন কারিমে এই ইবাদতের আদেশ পাই, হাদিস শরীফে এই ইবাদতের আদেশ পাই। ঐক্য এটা বিভিন্নভাবে বলা যায়, তবে হাদিসের পরিভাষাটা হলো জামা। আল্লাহ কোরআনে কি বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা দৃঢ়ভাবে ধরো, আত্মরক্ষা করো ধরে আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে। ওয়ালা তাফাররাকু, তোমরা বিভক্ত হও না, দলে দলে বিভক্ত হয়ে যাও না, দলাদলি করো না। ওয়াজকুরু নিয়ামাতাল্লাহ আলাইকুম, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। ইদ কুনতুম আদাআন, যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে, তোমাদের অন্তরের ভিতরে একজন আরেকজনের ভিতরে শত্রুতা ছিল। আল্লাহ ফাবাইনা কুলুবিকুম, আল্লাহ ও শত্রুতা দূর করে তোমাদের কালবের ভিতরে উলফত, পরস্পরে একটা সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা দিয়ে দিলেন। ফা আসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানান, তোমরা আল্লাহর নিয়ামতে ভাই ভাই হয়ে গেলে। এটাই হলো ঐক্য এবং অনৈক্যের চিত্র। ঐক্য মানে অন্তরের ভিতরে সবার প্রতি সবার ভালোবাসা আছে। আমি শেখকে দেখলে ভালো লাগে, আপনাকে দেখলে ভালো লাগে, অন্তরটা উন্মুক্ত হয়, আনন্দ আসে। এই যে পরস্পরের অন্তরের ভিতরে ভালোবাসা, ভ্রাতৃত্ব, ভাইয়ের মতো একটা অনুভূতি, এইটার নাম হলো ঐক্য। আর পরস্পরের ভিতরে যে শত্রুতা, দেখলে অস্থিরতা লাগে, অস্বস্তি লাগে, মনে হয় না কথা বলে চলে যায়, মনের ভিতরে দেখলেই খচ করে ব্রেনটার ভিতরে একটু ঘুরপাক খেয়ে ওঠে যে না দেখলেই ভালো হতো, এগুলো কি? এগুলো নাম শত্রুতা। আর অন্য হাদিসে বলা হয় বাগদা, বিদ্বেষ, অন্যত্র বলা হয় হিংসা। তাহলে মুসলমানদের ভিতরে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, পারস্পরিক ভ্রাতৃত্ব বোধ, এটা ফরজ ইবাদত। আর এর বিপরীতে দলাদলি, বিভক্তি। বিভক্তি মানেই পারস্পরিক শত্রুতা, একজন আরেকজনের ভিন্ন দল মনে করা। এই ঐক্য এবং বিভক্তি, ঐক্য ফরজ ইবাদত, বিভক্তি হারাম। আর এই দুটোর একটাও কিন্তু দৈহিক না মূলত। ঐক্য মানে সবাই, আমরা দুটো জিনিস আমরা ভুল করি। একটা মনে করি ঐক্য মানে সবাই এক জায়গা হওয়া, সবাই এক জায়গা হওয়া জরুরি না, এটা বিষয়ও না। অনেক সময় মনে করো ঐক্য মানে সবাই একমত হওয়া, সবাই একমত হওয়া যায় না, হতে হয় না, এটা কোরআন সুন্নাহর হুকুম না। আচ্ছা বলেন তো, বিয়ের আগে কি আপনারা কেউ শর্ত করেছিলেন, এক সংসার করার শর্ত যে দুইজন আজীবন একমত থাকবে? যারা তিরিশ, আমার তো অনেক বছর বিয়ে হয়ে গেছে, আমি জানি যে একমত হওয়া যায় না, প্রতিদিন দ্বিমত করি, রান্না নিয়ে, বাজার নিয়ে, ঘর বানানো নিয়ে, চকিটা কোন সাইডে দেবো তা নিয়ে, ছেলেফেলের কী কাপড় দেবো তা নিয়ে। তো একতলাভের কারণে আমরা বিচ্ছিন্ন হই কিনা, তা তো হইনি। আমাদের যে মহব্বত, উলফত, এটা তো আছে, কাজেই ঐক্যমত হতে হয় না, ঐক্যমন হতে হয়। মতের ঐক্য ইসলাম নির্দেশ দেয় না, ঐক্যমত ভালো, দ্বিমত হলে দোষ নেই, কিন্তু দ্বিমতের কারণে মন যখন দ্বিমত হয় তখন ওইটার নাম হলো বিভক্ত হয়ে গেলাম, আমরা আলাদা হয়ে গেলাম, কথা বলতে পারছি না, এরকম হয়, স্বামী স্ত্রী হতে পারে, মতভেদ করে এমন হলো যে ঝগড়াঝাটি, গোলমাল, আর কেউ কারো দেখতে পারেন, এরকম হয়ে গেল, এইটা হলো খারাপ। তো এই জন্য ঐক্য অর্থ হলো, প্রথমেই বলি আমি যেটুকু বুঝেছি আল্লাহ আলাম, সেটা হলো মুসলমান সবাই নিজেদেরকে এক মনে করবে, এটা হলো এতেকাদের ইবাদত। আর এই জন্যই ইসলামের প্রথম যে একটা জরুরি পরিভাষা আহলুস সুন্নাত ওয়াল জামা, এটা কিন্তু আকিদাগত দিক থেকে, আমলের দিক থেকে না, এতেকাদ মানে বিশ্বাস, চিন্তা। ঐক্য এবং বিচ্ছিন্নতা মূলত আকিদার ইবাদত এবং আকিদার গুণা, আমরা অংশে বুঝি না। আমি আবারও বিষয়টা বোঝানোর চেষ্টা করি। আমরা যেহেতু আপনারা দীর্ঘদিন দাওয়াতি কাজে থাকেন, বেদাত শব্দটা তো আপনারা বোঝেন, বেদাত মানে কি? হ্যাঁ বোঝেন, আচ্ছা সব বুঝলেন, আমি বলি। আচ্ছা, দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত করা জায়েজ না নাজায়েজ? জায়েজ তো। আমি বসেছিলাম, কোরআন তেলাওয়াত করলাম, পা ব্যথা হয়ে গেলে দাঁড়িয়ে করলাম, জায়েজ না নাজায়েজ? একজন লোক বসেছিল, এমনি গল্প করছিল, হঠাৎ কোরআন পড়ার শখ হলো, তাড়াতাড়ি কোরআন নিয়ে দাঁড়িয়ে পড়লো।
সে বসে পড়ে না, দাঁড়িয়ে পড়ে, এটা কি হবে? এটা বোঝেন, আমি বলি দাঁড়িয়ে কোরআন পড়া নাজেস কাজ না, কিন্তু কেউ যদি মনে করে দাঁড়ানোটা কোরআন পাঠ নামক এবাদতের একটা অংশ, বেদাতটা কি দাঁড়ানো না মনে করা? হ্যাঁ, ভালো করে বলছেন, দাঁড়ানো বেদাত না, এই দাঁড়ানোটাকে এবাদতের অংশ মনে করা, তাহলে পরে বেদাত কিন্তু একটা এতেকাদি বিশ্বাসের গুণা, কথা বুঝতে পেরেছেন? এই জন্য রাসূল সাল্লাম বারবার বলেছেন কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেক বেদাত গোমরাহি, বেদাত এখানে থাকে, কাজ হয়তো মূল কর্মটা জায়েজ, কিন্তু ওই জায়েজটাকে দিন মনে করা। আমি দিনের দলিল দিই আপনারা, আমি কিন্তু বেদাতের অনেক ভালো ভালো দলিল জানি, দেখেন এই দাঁড়িয়ে কোরআনের দলিল দিচ্ছি, এই অসনান পড়লে পাবেন, বেদাত বানানোর জন্য অনেক উদ্ভাবনী শক্তি লাগে। তে দাঁড়িয়ে কোরআন পড়া যে উত্তম, এটার কয়েকটা অকাট্য দলিল দেবো আপনাদেরকে। অকাট্য মানে যেটা কাটা যায় না, বটিতে কাটা দেয় না, সুরিদে কাটা দেয় না, রামদাদেও কাটা দেয় না। তে এখন মনে করেন সবচেয়ে বড় মর্যাদা, সর্বোচ্চ মর্যাদার মালিককে, কোরআন কার কালাম? আপনি সাধারণ মানুষের সাথে দাঁড়িয়ে কথা বলেন, আল্লাহর কালাম আল্লাহর সাথে কথা বলেন বসে, তাহলে কি এটা আদৌ ভুলো নাকি? এটা এক একটা যুক্তি গেল। দুই নম্বর, নামাজ হলো আমাদের এবাদতের মডেল, নামাজের ভিতরে আমরা সব এবাদত করি, জিকির, তাসবি, দরুদ, সালাম, দোয়া, দাঁড়িয়ে কি কাজটা করি? তাহলে বোঝা গেল কোরআনের জন্য দাঁড়ানোটাই আদব, কথা বুঝতে পেরেছেন? দলিল কিন্তু অকাট্য। তিন নম্বর, যে নফল নামাজ যেখানে বসে এবং দাঁড়িয়ে দুই রকমেরই জায়েজ আছে, উত্তম কি? ডবল সব, দাঁড়িয়ে কি কাম করি? বাকি তো সব বসেই করি, তাহলে বোঝা গেল যেখানে বৈধতাতে সেখানেও দাঁড়িয়ে কোরআন পড়া ডবল সব। এরপরের দলিল দেখেন, রাসূল সাল্লাম রুকু সেজদা অবস্থায় কোরআন তেলাওয়াত নিষেধ করেছেন, তার মানে কি? দাঁড়ানোর বাইরে নিচু হয়ে ছোট হয়ে কোরআন পড়লে আদব কম হয়, দলিল কিন্তু গেল। এরকম খুঁজলে আরও দলিল পাওয়া যাবে, এতগুলো অকাট্য দলিল কারোর এখানে এসে গেছে, সে কোরআন শরীফ পড়ার যখনই শখ হয় দাঁড়িয়ে পড়ে, যে আল্লাহর কালামের আদব করে পড়ব, এটা কি হলো? বেদাতটা কোন জায়গায়? হ্যাঁ, তার চেতনাই কেন বেদাত? তার অকাট্য দলিল আছে, সুন্নত নেই। রাসূলুল্লাহ সে মনে করেছেন নবীজি নামাজই শিখিয়েছেন, কোরআন তেলাওয়াত বোধে শিখেননি, ঠিক আছে না? রাসূলুল্লাহ সাল্লাম নামাজে দাঁড়িয়ে কোরআন পড়তেন, এমনকি অনেক সময় বসে বসে পড়ার পরে দাঁড়িয়ে কিছু পড়ে নিতেন, কিন্তু যখন নামাজের বাইরে কোরআন পড়তেন কখনোই দাঁড়াতেন না, বসতেন শুয়েও পড়তেন, ঠিক আছে না? তাহলে সুন্নতের বাইরে দলিলের মাধ্যমে কোনো জিনিসকে দিন মনে করা মূলত বেদাত, তাহলে এটা হলো এতেকাদি গুণা। কেন গুণা? এত বড় গুণা কেন? কারণ এই এতেকাদের সঙ্গে সঙ্গে নবীজির সুন্নতটাকে ছোট মনে করা হয়। নবীজি কীভাবে না কোরআন পড়েছেন? বসে শুয়ে পড়েছেন। এখন আপনি এই অকাট্য দলিলের উপরে ইমান আনার কারণে ওই বসে শুয়ে কোরআন পড়া দেখলে আপনার খারাপ লাগে, যে আদব হচ্ছে না, অবেআদব, তার মানে প্রকারান্তে আপনি নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেআদব বলে দেবেন, আর এই জন্য বেদাত এত বড় গুণা। তাহলে এটা হলো এতেকাদের মানে গুণা বা সওয়াব হবে এতেকাদি বিষয়। আহলুস সুন্নাতুল জামাত মানে হলো যারা সুন্নতকে এতেকাদ করেছে, সুন্নতকে ভিত্তি করেছে এবং ঐক্যকে, এটা এতেকাদি ব্যাপার, যারা ঐক্যকে সব মুসলমান এক, সব মুসলমান ভাই ভাই এটা বিশ্বাস করে এবং সুন্নতই আমাদের দিনের ভিত্তি, সুন্নত এটা তারা বিশ্বাস করে, তারা হলো আহলুস সুন্নাতুল জামাত। তার মানে এটা এতেকাদি বিষয়, এটা প্রথম বিষয় যে আমাদের এতেকাদ করতে হবে, বিশ্বাস করতে হবে, চেতনায় দৃঢ়মূল রাখতে হবে যে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে একমাত্র মাবুদ বলে বিশ্বাস করার দাবি করেছে, কি আছে ভিতরে আমি জানি না, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে বিশ্বাস করার দাবি করেছে, সে আমার ভাই, তার ভুল থাকতে পারে, অন্যায় থাকতে পারে, সে আমার বেদল না, আমার দলের ভুলে লিপ্ত মানুষ। আমরা দল আছে না বাংলাদেশে, আওয়ামী লীগ যারা করেন, আওয়ামী লীগ তো খারাপ মানুষ নেই, এক আওয়ামী লীগ আর এক আওয়ামী লীগের সাথে দূরত্ব আছে না, কিন্তু দলীয় একটা মহব্বত থাকে, থাকে না? এক বিএনপি আর এক বিএনপির সাথে দুই আসে না, কিন্তু দলীয় একটা মহব্বত থাকে, এবং এটা এমন যে অন্য দলের লোকের সে যত খারাপই হোক কাছে টানে। তো এই এই দলীয় জাগতিক দলীয় ইমান যতটুকু মজবুত, কয়েক লক্ষ গুণ বেশি মজবুত হতে হবে
কালেমার দলীয় ঈমান, যে যে ব্যক্তি কালেমা শাহাদাত নিয়ে নিয়েছে বলছে আমি মুমিন, সে আমি, সে আমারই ভাই, সে আমারই দলের, আমি এবং সে এক, তার প্রতি আমার উলফত। যাই হোক, সে কালেমা পড়েছে, তার প্রতি আমার একটা তাকালে ভালো লাগে, তাকে সালাম দিতে ভালো লাগে, এই উলফত, মহাব্বত, সৌহার্দ্য, সম্প্রীতির অনুভূতি, ভ্রাতৃত্ব বোধ, এটা হলো একটা ফরজ ইবাদত। এর বিপরীতে মুসলমানকে শত্রু মনে করা, ভিন্ন দল মনে করা, আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই, তাবার রু বারাত, যে ওর সাথে ও আমি না, আমরা ওরা আলাদা, এই চিন্তাটা হলো দলাদলি এবং এটা হারাম। ভিন্নমত হারাম নয়, মুসলমানকে ভিন্ন দল, ভিন্ন গ্রুপ, আমের থেকে অবিচ্ছিন্ন কোনো সম্পর্ক নেই, ওর কষ্টে আমার ব্যথা লাগে না, ওর হাসিতে আমার হাসি আসে না, এই যে অবস্থা, এটার নাম হলো তাফাররুক, বিচ্ছিন্নতা, এটা হারাম। কোরআন এবং সুন্নাহ এটা অনেক কিছু বলা হয়েছে, আমি বিস্তারিত এখন আর বলবো না।